আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো যাই হোক, প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে এসেছি। তো কিছু ঈদের শপিং আর ঈদের বাজার, আর হলো গিয়ে আমার ছোটো ছেলেটা যেহেতু আসতেছে, আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি, কিছু ছোটো ছেলের জন্য কিছু চিংড়ি মাছ, আর ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, আর আপনাদের ভাইয়া একটা লুঙ্গি নিয়ে আসছে লারির থেকে, আর আমার ছেলের পাঞ্জাবিটা এনেছে সুলতান থেকে। তো বড় ছেলের চিপস, চকলেট, বিস্কিট এগুলো তো থাকবেই, সাথে কোক। তো ঈদ যেহেতু আগামীকালকে, কোক ছাড়া তো ঈদ হয়ই না, সবার ঘরে ঘরে কম বেশি কোক থাকে। যাই হোক, আমার ছেলেও নিয়ে আসছে বিশাল বড় একটা কোক, আর এই তো চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছই খুলি নাই আর। তো যেহেতু অনেক বাজার নিয়ে আসছে, এগুলি গোছাতে হবে, আর বিস্কিট টিস্কিট নাই, সেগুলো নিয়ে এসেছে আর কি। আর এই তো আমার ছেলের পাঞ্জাবি, ব্ল্যাক কালার, আমার ছেলের অনেক পছন্দ আমার মতো। তো ব্ল্যাক কালার একটা পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে ছেলের জন্য, তো ছেলে এসে পড়বে। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর মিষ্টি একটা কমেন্টস করবেন, আর ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, 2 মিনিটের একটা ভিডিও। তো এই তো সব কিছুই টুকিটাকি একটু মানে ভালো মতো দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবেন আপনারা। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো আমাকে হেল্প করতেছে আমাদের নিপুরাম্মু, তো আমি এক হাতে বের করতে পারতেছিলাম না, আর এই তো সেমাই টেমাই নিয়ে আসা হয়েছে, টুকিটাকি অনেক কিছুই আনা হয়েছে, চাপাতি, হুইল পাউডার, সরিষার তেল, তো এগুলি ছিল, তারপরেও কিছু কিছু আনিয়েছি, কারণ ঈদের পরে কিছুদিন তো দোকানপাট সব বন্ধ থাকবে, আর এগুলি না থাকলেও নিজের কাছে খারাপ লাগবে। যাই হোক, আমার আজকের এই ছোট্ট ব্লগটি কেমন হয়েছে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।